আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক পেল পূর্ব বর্ধমানের কানলার দুজন। নেপালের পোখরা স্টেডিয়ামে আয়োজিত নেপাল ইন্টারন্যাশনাল গেমস 2022-এ অংশগ্রহণকারী কানলার অকালপোষ অরবিন্দ প্রকাশ ঘোষ বিদ্যালয়ের ক্লাস 9-এর ছাত্র কৌস্তভ ধারা, ওই একই স্কুলের গেম টিচার সুমন চৌধুরীর কন্যা সমৃদ্ধি চৌধুরী, যদিও সমৃদ্ধি মেমারির গন্থার বিএম হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। চলতি মাসে নেপালে 17 থেকে 19 অগস্ট আয়োজিত হয় বিভিন্ন ইভেন্ট, যার মধ্যে কানলার ধাত্রিগ্রামের গ্রাম কানলার বাসিন্দা সমৃদ্ধি চৌধুরী 600 মিটার রানে গোল্ড ও তাইকুন্ডু প্রতিযোগিতায় গোল্ড পদক লাভ করেন অনূর্ধ্ব 12 বছর বিভাগে। একই সাথে কৌস্তভ ধারা আন্ডার 17 বিভাগে তাইকুন্ডু প্রতিযোগিতায় সেও গোল্ড পদক লাভ করে। এর আগেও কানলার অকালপোষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয় একাধিক ছাত্রছাত্রী আন্তর্জাতিক স্তর এবং জাতীয় স্তরে সাফল্য লাভ করেছে। ফের একবার ওই স্কুলেরই ছাত্র ও স্কুলের খেলার শিক্ষকের মেয়ে তাদের মুখ উজ্জ্বল করল। স্বভাবতই তাঁর সাফল্যে খুশি কানলাবাসীরা। আজ অত্যন্ত আনন্দের দিন, আমাদের বিদ্যালয়ের ক্লাস 9-এর ছাত্র কৌস্তভ ধারা, আমাদের বিদ্যালয়েরই গেম টিচার সুমন চৌধুরীর নেতৃত্বে এবং কোচিংয়ে প্র্যাকটিস করে আজ অত্যন্ত সফলভাবে নেপালের পোখরায় আন্তর্জাতিক তাইকোন্ডো প্রতিযোগিতাতে ভারতকে প্রতিনিধিত্ব করে গতকালকে অর্থাৎ উনিশে আগস্ট ভারতকে প্রতিনিধিত্ব করে স্বর্ণপদক লাভ করেছে, প্রথম স্থান অধিকার করেছে। এতে আমরা আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা তরফ থেকে, সেই সাথে আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আশা করি সে আরও অনেক অনেক উন্নতি করুক জীবনে। এবং সেই সাথে সাথে আমাদের বিদ্যালয়ের যিনি গেম টিচার অর্থাৎ আমাদের সুমন চৌধুরীকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। তার সুযোগ্য কোচিংয়ে আজকে আমাদের বিদ্যালয়ের এত সাফল্য, তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। কালা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।